বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আবেদনের বিরোধিতা বিরোধিতা করল সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনাদের আবারো জানিয়ে রাখি বাবরি মামলার দিকে নজর রেখেছি। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আবেদনের বিরোধিতা বিরোধিতা করল সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার। সিবিআই কে 2 সপ্তাহ সময় দেয় এলাহাবাদ হাইকোর্ট। সিবিআই কে 2 সপ্তাহ সময় দেয় এলাহাবাদ হাইকোর্ট। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আবেদনের বিরোধিতা বিরোধিতা করল সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার। মুক্তির দাবিতে আপত্তি জানিয়েছে সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আর্জির বিরোধিতা বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আর্জির বিরোধিতা করেছে সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির দাবিতে আপত্তি রয়েছে সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকারের। সিবিআই কে 2 সপ্তাহ সময় দেয় আদালত। এলাহাবাদ হাইকোর্ট সিবিআই কে 2 সপ্তাহ সময় দেয় মামলায় অভিযুক্তদের মুক্তির আর্জির বিরোধিতা বিরোধিতা সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকারের। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আবেদনের বিরোধিতায় সিবিআই এবং উত্তরপ্রদেশ সরকার। মুক্তির দাবিতে আপত্তি জানায় সিবিআই ও উত্তরপ্রদেশ সরকার। বাবরি মামলায় অভিযুক্তদের মুক্তির আবেদনের বিরোধিতা করেছে সিবিআই ও উত্তরপ্রদেশ সরকার। সিবিআই কে 2 সপ্তাহ সময় দেয় এলাহাবাদ হাইকোর্ট।